অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সকল মানুষের আবাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে বর্তমান সরকার। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2016 এর উদ্বোধনকালে অর্থমন্ত্রী একথা বলেন। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সংসদ সদস্য নুরুন্নবী শাওন বক্তব্য রাখেন। বস্তি রাজধানীর জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বস্তিবাসীর আবাসনের জন্য উদ্যোগ নেবে বর্তমান সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আবাসন খাতে পাইপলাইনের গ্যাস ব্যবহারের প্রবণতা কমিয়ে এলপিজি গ্যাস ব্যবহার এগিয়ে নিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বলেছেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের কাছে রোল মডেলে